আলামা বালহা খাতুন যায় মসজিদ তো আমরা আজকে আসছি সকালে রওনা দিয়ে এখন এসে উপস্থিত হয়েছি তো ইনশাআল্লাহ আপনারা আসবেন আমরা চাই বাংলাদেশের যত সুন্দর সুন্দর মসজিদ আছে এগুলো দেখার আমি ঘুরে যাইতেছি গাড়ি যাইতেছে দুই তিন দিন কেন দুই দিন আজকে যাইতেছি হ্যাঁ রে কত কই তুই আগারো তো ড্রাইভিং দেই শিখ চালাইছি কেন 16 কিলো চালাইছি এত তো রাস্তা 11 কিলো আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন রাস্তা 11 কিলো ভাই সবার জি যমুনা সেতু তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা আজকে যাচ্ছি টাঙ্গাইল হয়ে যমুনা সেতুতে যা বর্তমানে বঙ্গবন্ধু সেতু নামে পরিচিত তো আমরা এখন চলে আসছি যমুনা সেতু টুল প্লাজায় টুল 50 টাকা করে আমরা এখন টুল দিতেছি টুল দিলাম আমরা এখন যমুনা সেতু পার হব ফুল ভিডিওটা করার চেষ্টা করব কতক্ষণ লাগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিও লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা এটাকে স্পিড মোশন করে দিয়েছি যেন তাড়াতাড়ি সময়টা বার হয় তো আমাদের আজকের গন্তব্য হচ্ছে গিয়া আমরা যমুনা সেতু পাড়ি দিয়ে আর মনে হয় 11-12 কিলো রাস্তা একটা ঐতিহ্যবাহী একটা মসজিদ আল আমান বালে হাগাতুন জামে মসজিদ আমরা যতটুকু জানতে পারছি মসজিদটা একজনের দ্বারাই নির্মাণ করা হয়েছে মসজিদটার করতে তাদের 30 কোটি টাকা ব্যয় হয়েছে তো অবশ্যই মসজিদটা সুন্দর হবে আমরা গুগলের চার্জ দিয়ে মসজিদটা দেখছি তো এখন বাস্তবে দেখার জন্য যাইতেছি তো আমরা সকালেই রওনা দিছি নরসিংদী থেকে তো এখন আমরা আস্তে আস্তে যমুনা সেতু পাড়ি দিচ্ছি পাড়ি দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে মসজিদ এই মসজিদে গিয়ে আপনাদেরকে বাকি অংশটুকু দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন যমুনা সেতুর পাশে আছে ট্রেনের রাস্তা তো এখানে আমরা দেখতে পাচ্ছেন ট্রেন যাইতেছে অনেক মানুষ তো প্রায় যমুনা সেতু পাড়ি দেওয়া আমাদের শেষ আমরা আস্তে আস্তে ওইখানে চলে যাচ্ছি এই হচ্ছে যমুনা সেতু পাড়ি দিয়ে আমরা আল আমান বালে হাগাতুন জামে মসজিদের রাস্তা রাস্তাটা অনেক নিরিবিরি অনেক সুন্দর ঝামেলা নাই সোজা রাস্তা টেনে রাস্তার মতো আমরা এখন চলে আসছি সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী একটি মসজিদ তো মসজিদটা দেখতে আসলে অনেক সুন্দর এখন আপনাদেরকে দেখাবো এই যে আমরা এখন গেট দিয়ে ঢুকতেছি সামনে মসজিদটা ও অসাধারণ অনেক সুন্দর একটা মসজিদ বাংলাদেশের মধ্যে এরকম মসজিদ কমই আছে এত সুন্দর মসজিদ এই যে সুন্দর এই যে আমরা মসজিদের সামনে এখন অবস্থান করতেছি ইয়া যদি গাড়ি দিয়ে স্লো করতে লাল বাতি চলছে হ্যাঁ গাড়ি স্লো মসজিদ করতে কত টাকা লাগবে ভিতরে ঢুকলাম এখানে দেখা যাচ্ছে একটা ফিল্টার এখান থেকে মানুষ উজু করে এমনটা আর কখনো দেখি নাই এই প্রথম দেখলাম অসম্ভব সুন্দর একটি দৃশ্য তো ভিতরে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি মসজিদটি ভিতরের অংশটা অনেক বড় আজকে শুক্রবার যেহেতু একটু পরেই জুমার সময় এজন্য মসজিদ
মোসার দায়িত্ব একজন পালন করতেছে। এই হচ্ছে ভিতরের অংশ, বিশাল বড়। আর মসজিদের ভিতরের মাঝখান দিয়ে এটা হচ্ছে গিয়া গম্বুজ, অনেক বড় ভিতরটা। এটা অনেক সুন্দর করছে, সরাসরি দেখলে বোঝা যায়। ভিডিওতে পুরোপুরি দেখানো যেতেছে না যেহেতু গোপ্রোতে জুম নাই। এই হচ্ছে আপাতত ভিতরের অংশ। তো আমরা আসছিলাম আজকে জুমার নামাজ এখানে পড়ব, কিন্তু অনেক আগেই চলে আসছি, তাও আমরা আরেকটু সামনে যাব, এই জন্য এখানে আর জুমার নামাজ পড়া হবে না। 30 কোটি টাকা দিয়ে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। মসজিদটা আসলে অনেক সুন্দর, ভিতর বাহির চারদিক। ভিতরের অংশটা ইউনুস ভিডিও করতেছে, দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান। তো আমি এক সাইড থেকে ভিডিও করতেছিলাম। তো এখন আমরা বাইরে চলে যাব, বাইরে থেকে আপনাদেরকে আবার পুরোটা ভিডিও দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে বারান্দা, তো যেহেতু আসছে সবাই, এমন আর কখন এমন ফিল্টার দেখি নাই উজু করার জন্য। এখানে আমরা সবাই এখান থেকে উজু করে নিতেছি যেন সামনে গিয়ে আমরা আমাদের আর উজু করতে না হয়, সামনে গিয়ে যেন আমরা নামাজ পড়তে পারি। রিয়াদ বন্ধু কত কিছু বলতেছে, এখন উজু করবে। এই হচ্ছে বাইরের দৃশ্য, সামনে অনেক জায়গা গাড়ি পার্কিং করা যায়। এই হচ্ছে পুরোপুরি মসজিদটা। বন্ধু তোমার একটা জিনিস দেয় একবার, উ দাল্লাফু দেখছো বন্ধু, আল্লাহ বন্ধু বন্ধু দেখতে আল্লাহ আকবর বন্ধু। নবীর সুন্নত হিসাবে দেশ ভ্রমণ করাটাও সুন্নত, সেই হিসাবে আমরা দেশ ভ্রমণ করি। আর যত সুন্দর মসজিদ আছে এগুলো দেখার চেষ্টা করতেছি বাংলাদেশের, তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা এই জায়গায় আসছি। যদি এমন সুন্দর সুন্দর মসজিদ থাকে আমাদেরকে অ্যাড্রেস দিবেন, জানাবেন, আমরা ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো, দেখার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে কোনো সময় যদি সময় পান অবশ্যই একবার হলে এসে মসজিদটা দেখে যাবেন।